হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে চলেছি আবার একটা নতুন ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, ফ্রেশ ফ্রেশ হয়ে পুরো ক্লিন, আর পায়ের ব্যথা আপাতত ঠিক আছে। ভাবছিলাম বড় কিছু হবে, কালকে রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে বড় কিছু যেন না হয়ে যায়। ভেতরে এমন চিনচিন করছিল, মনে হচ্ছিল যে বড় কিছু হয়ে যাবে না। আপাতত ঠিক আছি। আশা করছি আজকের ব্লগ খুব ভালো হতে চলেছে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর মা চা নিয়েছে, চলো চাটা খেয়ে নিই। সকাল সকাল চা, বিস্কুট, ভুজিয়া, মুড়ি, একসাথে এত কিছু, চলো খেয়ে নিই। বান্দর স্নান করে ফুল রেডি, একদম ড্রেস ড্রেস করে আজকে যাব কল্যাণী আইটিআই মোড়, কি টুইন টাওয়ার দেখতে। খুব এক্সাইটেড, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাস্তায় গিয়ে কথা হচ্ছে, অনেকটা দূরের রাস্তা, আর আজকে যাব বাইকে, একটা দাদা আর আমি, চলো যাওয়া যাক। সাবাস। তো চলে এসেছি পেট্রোল পাম্পে, তেল ভরে নিই, যেতে হবে অনেক দূর। আপাতত 300 টাকার ভরলাম, বাকিটা দেখছি। ফাইনালি চলে এসেছি গোলাপুর সেতু ব্রিজে, গিয়ে দেখতে পাচ্ছ রাইডিং করছে, দেখা হবে গন্তব্যস্থলে না হলে রাস্তায়। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমার অবস্থা পুরো ভিজে গেছি পুরো। এই যে চায়ের দোকানে দাঁড়ালাম, একটা চা নিলাম আমি আর রাজা, আমরা টোটাল ভিজে গেছি এখন, ভিজে অবস্থায়। আমার কাছে একটা গামছা ছিল, সেই গামছা দিয়ে গামছা হচ্ছে, সেই জন্য মনে হচ্ছে না যে ভিজে গেছি, না হলে পুরো গেঞ্জিটা দেখে বুঝতে পারছো লাল কালার তো বুঝে যাবে না। আমার মেঘ ডাকছে, কোনো বৃষ্টি থামেইনি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। কখন পৌঁছাবো জানা নেই, এখনো রাস্তা বলছে নাকি 40 কিলোমিটারের মতো রাস্তা যেতে হবে। তো চলো অপেক্ষায় থাকি কখন বৃষ্টি থামবে, তারপরে শুরু করবো যাত্রাটা। ফাইনালি অনেক কষ্টের পর, অনেক ঝড় জল টপকে চলে এসেছি কল্যাণী। টুইন টাওয়ারের সেই লাইট গেট। তো আমরা প্রবেশ করছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ ফাইনালি, অনেক অনেক কষ্ট করেছি দুই ভাইয়ে, তারপরে এই জায়গায় বিগত 2.5 ঘন্টা রাইড করার পর, তাই তো রাজদা? একদম, 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা রাইড করার পর এই জায়গায়। এই দেখো নাগরদোল্লা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেছন, এটা হচ্ছে পিছন টুইন টাওয়ারের। তো চলো সামনে গিয়ে সবটা দেখাচ্ছি। মানে ঢুকতে ঢুকতেই প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে জেলার পুজো অ্যাকচুয়ালি। এখন থেকে এত ভিড় লেগে গেছে, উদ্বোধন হয়েছে এখানে গেল পরশু, মানে হচ্ছে 25 তারিখে উদ্বোধন হয়েছে এখানে, 25 তারিখে। তো ফাইনালি মেইন জায়গাটা এবার আমি তোমাদের দেখাবো, মেইন জিনিস যেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করছো। টুইন টাওয়ার, এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার। যত কম বলবো ততটাই, মানে ভিডিওতে দেখছিলাম একরকম, আর সামনে সামনে এসে দেখছি একটা অন্য লেভেলের ব্যাপার, ফুললি আল্ট্রা লেভেল, এত সুন্দর বলে বলতে পারবো না। রাস্তা থেকেও ভিডিও করা নিষেধ, নিষেধ নয় মানে সিকিউরিটিতে বলছি পেছিয়ে যাও, রাস্তার উপরে দাঁড়াও, প্রচুর লাইন, লাইন দেখো। চলো এবার আমরাও লাইনে দাঁড়াবো, কারণ ভেতরে তো প্রবেশ করতে হবে, আমরাও এবার লাইনে দাঁড়াবো। তো চলো যাওয়া যাক লাইনে। 5 থেকে 6 কিলোমিটার লাইন, আমার যে মনে হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার। আজকে দেখতে পাবো বলে মনে হচ্ছে তোমার? আজকে দেখতে পারবো না, আজকে দেখতে পারলে কখন বসবো তাও জানি না। লাইন দেখো, লাইন মানে শেষই হচ্ছে না, বিশাল লং। ফাইনালি শেষ হয়েছে।
অসুবিধা নেই, আজকে ভেতরে ঢুকতে পারবো। আগের দিন কলকাতায় গিয়ে যা হয়েছিল সেটা আর আজকে এখানে হবে না। তো চলো তোমাদের সবকিছুই দেখাবো। এখানে একটা নয় দুখানা পুজো আছে, একটা পার্টে হবে না মনে হচ্ছে, দুখানা পার্ট আসবে। আর আজকে আমাদের সারা রাত কেটে যাবে এখানে। হ্যাঁ এটা ঠিক, একদম সারা রাতই কেটে যাবে আজকে এখানে, সারা রাত কেটে যাবে। অনেকটা চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি, প্রায় হাঁটতে হাঁটতে বিগত 2-3 কিলোমিটার ফাইনালি অনেকটা কাছে চলে এসেছি, একদম কাছাকাছি। বাট ভেতরে ঢুকতে ঢুকতে এখনো মনে হচ্ছে 4 ঘন্টা লাগবে, প্রচুর লোক প্রচুর লোক। ফাইনালি লাইনে থেকে চলে এসেছি টুইন টাওয়ারের সামনে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। একদম জনজোয়ার লেগে গেছে, জনসমুদ্র জনজোয়ার সবকিছু একসাথে, এত ভিড় এত ভিড়। ক্লাবের নাম হচ্ছে লুমিনাস ক্লাব, লুমিনাস ক্লাব। আর তোমরা যেটা দেখছো এটা হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার, এটা মালয়েশিয়ায় অবস্থিত। ফাইনালি আমাদের সুযোগ এলো, এবার প্রবেশ করে ফেললাম। তো এবার তোমরা দেখতে থাকো, দেখো কিভাবে সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে। সুন্দর সুন্দর, যত কম বলবো তত। তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে, ভিডিওতে তো দেখছোই, যারা পারবে আসতে সামনে তোমরা চলে এসো এই কল্যাণী টুইন টাওয়ার আইটিআই মোড়। কল্যাণীতে এসে বলবে আইটিআই মোড় যাবো, যে কেউ নিয়ে চলে আসবে যে কোনো টোটো। তো তোমরা আসো আর দেখো মালয়েশিয়ার টুইন টাওয়ার। ফাইনালি তোমাদের ভাই ফ্রন্ট ক্যামেরায় টোটাল ভিউ। তো চলো তাহলে ভিতরে প্রবেশ করা যাক এবার। আমি একদম সেন্টারে দাঁড়িয়ে টুইন টাওয়ারের, দেখতে সত্যি এত সুন্দর, মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে এক, আর সামনে এসে আয়াত, খুব খুব সুন্দর। মানে এটা আলাদা লেভেলের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। এই দেখো কাঁচ আর কাঁচ আর কাঁচ, চলো এবার ফাইনালি সিঁড়ি দিয়ে উঠছি। এগুলো সবই কাঁচ। ফাইনালি প্রবেশ করছি মায়ের কাছে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দু
মানে ভিতরে এক একটা জিনিস এমন ভাবে খুঁটিয়ে করা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতো। যেদিকে তাকাবে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা রকম ব্যাপার, মানে বলার কিছু রাখে না, ঠিক আছে। আর টোটালি কাঁচের, সবটা কাঁচের, সব পুরো কাঁচের। চলো এবার মাকে দেখানো যাক ঠিকঠাক ভাবে সামনে গিয়ে। সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। এত সুন্দর, এত সুন্দর, মানে এটাকে নিয়ে যে আমি কোনো বিচার করবো বা কোনো কথা বলবো বলা নাই। একটু বেশ সুন্দর ভাবে সবাই সুন্দর ভাবে দেখতে পাচ্ছে, আর পেয়েছো ভালো যে ছোট জায়গা, এরকম কোনো ব্যাপার নয়। শান্তি করে সবাই ভিডিও করছে, ছবি তুলছে। তো সকলকে বলবো যারা আসতে পারবে তোমরাও আসো। মানে সত্যি আমি ভাবতে পারিনি, এতটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে। খুব 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 সুন্দর। বন্ধুরা চলো আমরা এবার এখান থেকে প্রস্থান করব, বেরোবো এই যে বেরোনোর রাস্তা এটা। তো চলো বেরিয়ে যাওয়া যাক, এটা হচ্ছে বেরোনোর পথ। তো ফাইনালি বেরিয়ে গেলাম, আবার বেরিয়েও এখানে দেখছি মেলা, খাবারের দোকান টোটালি। এই জিনিসটাকে তোমরা চিনতে পারছো, তোমাদের দীঘার ভিডিওতে দেখতে পাবে। আমার দীঘা যখন গেছিলাম এই জিনিস খেয়েছিলাম। এই ধরবো কি করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ দেখো বলতে বলতে দিয়েও দিয়েছে। এটা যখন দীঘা গেছিলাম আমরা খেয়েছিলাম, আবার টেস্ট করছি। আমি দেখেই চলে এসেছি, দুটো দুটো দেখেই আমি দূর থেকে চলে এসেছি। তো চলো টেস্ট করা যাক। তো ফাইনালি সময় এসে গেছে এই ভিডিওটা শেষ করার, আমরা এখন যাবো রথতলায়। তো পার্ট টু মানে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।